উপকারিতা, অপকারিতা এবং খাওয়ার উপায়। ঢেঁড়স সবজি একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি যা বাংলাদেশে খাদ্য পণ্য হিসাবে চলে, আর এটি খুবই লোকপ্রিয় বাঙালি সমাজে। একটি সবজি যা বিভিন্ন প্রকারে খাদ্যে ব্যবহৃত হয়, এটাতে ঝোল, সালাড, ভর্তা, নানাভাবে নানা রকম করে আমরা এটাকে ইউজ করি। ঢেঁড়সের সবজি ভিটামিন, মিনারেল, আয়রন এবং ফাইবারের উচ্চ পরিমাণ থাকায় আমাদের শরীরে এই সব ঘাটতিগুলোকে পূর্ণ করে এবং স্বাস্থ্যকর পাচনতন্ত্র প্রভৃতি উন্নত করে। আর এটি মাঝারি তাপমাত্রায় বাংলাদেশের মাটিতে খুব ভালোভাবে এর হয়। আমরা পশ্চিমবঙ্গের মানুষরা, বাংলাদেশের মানুষ এবং নন বেঙ্গলি যারা আছেন তারাও ভেন্ডি বা ঢেঁড়স খাওয়ার একটা খাদ্য তালিকা, রেগুলার খাদ্য তালিকার মধ্যে প্রায় রেখে ফেলেছি। প্রথমে বলি এর উপকারিতা। ঢেঁড়সে ভিটামিন এ আছে, আর তার জন্য অতিরিক্ত ভাবে আমরা যেটা সাপোর্ট পাই, চকচকে চোখ, চামড়া এবং স্বাস্থ্যকর কোলাজেন উৎপাদন করতে সহায়তা করে। ভিটামিন সি পাই, আর সেই জন্য এটা আমাদের যে শরীরের উত্তেজনার সূত্র হিসাবে কাজ করে, শরীরকে যে এক্সাইটিং পয়েন্ট তোলা হয় তার অনেকটা কাজ করে কিন্তু এই ঢেঁড়স, এবং শরীরে প্রতিরক্ষা পদার্থ তৈরি করে। আর ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফোলেট থাকায় গর্ভবতী মায়ের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আর এটা নানান রকমভাবে শিশুরও কিন্তু উপকারে আসে। ঢেঁড়স সবজি যেহেতু আয়রনের একটি উৎস হিসাবে পরিচিত, যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন এবং শরীরে উচ্চ কোলেস্টেরলের নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, কোলেস্টেরলের নিয়ন্ত্রণও কিন্তু আমরা ঢেঁড়স থেকে পাই। ঢেঁড়সে পটাশিয়াম সমান্তরাল মাত্রায় পাওয়া যায়, যা হার্টের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, আর ক্যালসিয়াম থাকায় আমাদের যে হাড় এবং দাঁতের স্বাস্থ্য সেগুলোকে কিন্তু খুব ভীষণভাবে সুস্থ রাখে আর শক্ত করে। আর ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য যাদের কোষ্ঠকাঠিন্য ভোগেন তারাও এটাতে খেলে উপকার পাবেন এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আর কোলেস্টেরলের নিয়ন্ত্রণ করতে ঢেঁড়স জুড়ি মেরা ভার, এবং এটাতে যেহেতু কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সেহেতু হৃদরোগ এবং নানান রকম ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি থেকে আমাদের বাঁচায়, এটা বিরাট একটা গুণ। এছাড়া যারা ওজন কমানো নিয়ে খুব চিন্তায় আছেন তারা ঢেঁড়সের সবজি প্রতিদিনের তালিকায় রাখুন, এটা খুব ভালো উপাদান একটি এবং নিরাপদ ও পুষ্টিকর। এছাড়া জ্বর হলে পরে বিভিন্ন রোগের সঙ্গে মোকাবিলা করার জন্য যেটা বললাম, প্রতিরোধ ক্ষমতা যেহেতু আছে সেই জন্য শরীরকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। আর এই উপকারিতা যতগুলো রয়েছে তার যদি আপনারা পেতে চান তো প্রায় দিন রাখবেন খাদ্য তালিকায়, তাহলেই এর উপকার পাবেন। তবে উপকারিতা যেগুলো বললাম, ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন, গ্লুকোজের নিয়ন্ত্রণ করে দেয়, গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে দেয়। আর তাছাড়া আছে নানান রকম যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতি, মানে ধরুন ডায়াবেটিকের যে যাদের ডায়াবেটিসের পেশেন্ট যারা তাদের যে শারীরিক ক্ষতি হয় সেই ক্ষতির ঝুঁকিটা কিন্তু কমিয়ে দেয় ঢেঁড়স। তাহলে ঢেঁড়স কত দিকে উপকার করতে পারে সেটা বুঝতেই পারছেন। এছাড়া চুলের সমস্যা, এমনকি চুল গজানো, চুলের বৃদ্ধি, প্রতিরোধশীলতা বাড়াতে, চুলের পাতলা বন্ধ করতে, যাদের চুল পড়তে শুরু করেছে সেগুলো থেকে রোধ করতে, চুলের নানান রকম ইনফেকশন, ইনফ্যাক্ট আমি বলতে চাইছি চুলের যে স্বাস্থ্য এবং স্কাল্পের
আমাদের স্বাস্থ্য ভীষণভাবে উন্নত করে ঢ্যাঁড়স। আর এরপরে বলি যে ঢ্যাঁড়স খেলে যাদের অ্যালার্জি হয় তারা কিন্তু ঢ্যাঁড়সটা খাবেন না, অ্যাভয়েড করবেন। যদি কারো গ্যাস হয় তাহলে তারা খাবেন না। আর অ্যালার্জি হয় কিভাবে বুঝবেন? চোখ থেকে জল বের হয় এবং চোখ একদম ছলছল করে, চোখে কোনো রকম ভাবে একটা অস্বস্তি হয়, সেক্ষেত্রে বুঝবেন যে ঢ্যাঁড়সের অ্যালার্জি থেকে এটা হয়েছে। এছাড়া মাছের সঙ্গে কিন্তু ঢ্যাঁড়স রান্না করে খাবেন না। অনেক সময় দেখা যায় কি, মাছের জীবাণু আক্রমণের সম্ভাবনা, ওই জিনিসটা পেটের মধ্যে পুষ্টির সমস্যা করতে পারে। যদি ঢ্যাঁড়স এবং মাছ একসঙ্গে বানান, কোনো ক্ষেত্রে যদি কোনো রান্নাতে দেন, তাহলে কিন্তু একটু ভেবে নেবেন, যদি কারো অ্যালার্জি বা গ্যাসের সমস্যা থাকে তিনি সেই খাবারটাকে অ্যাভয়েড করবেন। তো কোন কোন মানুষ অ্যাভয়েড করবেন সেটাও আমি বলে দিলাম, উপকারিতা জেনে নিলেন। এবারে যে যেমন মানুষ সে সেইভাবে খাদ্য তালিকার মধ্যে রাখুন ঢ্যাঁড়সকে, এবং উপকারী এবং উপকার মানুষ।